সন্দীপ পাঁচ লাখ টাকা চুরি করে নিলে পাঁচ লাখ টাকা হুম ছেলেকে কোট দেখাচ্ছ যে ছেলেকে তুমি কোর্ট দেখাচ্ছ যে দেখে নে দেখে নে পাঁচ বছর বয়সে ছেলে কোর্ট দেখে নিল ও অন্যায় করলে তো পাঁচ কেন পেটে ভেতর থেকেও দেখা যায় তাই না অন্যায়টা এত বড় করে ফেলেছো করতো বাচ্চা দেখবেই তাই না তো আমাদের সন্দীপ পাঁচ লাখ টাকা চুরি করেছে পাঁচ লাখ টাকা তারপরে বধু নির্যাতন করেছে তারপরে মারধর করেছে হুম সরি বন্ধুরা তো এত কিছু করার পর তাহলে তো কোর্ট দেখতেই হবে কোর্ট দেখতেই হবে বুঝেছ কোর্ট দেখতেই হবে তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো নিয়ে চলে এসছি একটা নতুন ভিডিও দেখো তো একজন আমাকে যে মানে ইস্কুলের ম্যাডাম তার ম্যাডামই শিক্ষা জ্ঞান হয়তো কম আছে কিন্তু পরকীয়ার চর্চাটা আমার মনে হয় উনি একটু ভালো চর্চাটা বোঝেন তাই না পরকীয়া যেরকম কি চোপার বর দিদি দালালের মানে দালাল বলছি গামলামুখীর বর দিদি সে কিন্তু বলছে পরকিয়া করা যায় পরকিয়া করা যায় যদি স্বামী আমার পাশে থাকে তাহলে পরকীয়া করা যায় আচ্ছা এই ব্যাপারটা নিয়ে পরে আসছি আগে স্কুলের ম্যাডামটাকে একটু দিয়ে নিই তো ম্যাডাম আপনি স্কুলে গিয়ে তাহলে বুক না পড়িয়ে আপনি এক কাজ করবেন আপনি এই শিক্ষাটা দেবেন যারা মেয়ে আছে ছাত্রী তাদেরকে এই শিক্ষাটা দেবেন যে তোমরা যখন বিয়ে করে পরের বাড়িতে যাবে তখন তোমরা কিন্তু স্বামীকে রেখেও যদি মনে করো যে আমরা পরকিয়া করবো অন্য ছেলের সঙ্গে হষ্টিমষ্টি মানে খুলে খালে ফটো মটো দেখানো সব কিছু যদি তোমরা করতে চাও তাহলে করতে চাও আচ্ছা ম্যাডামজি आप एक बात बताइए स्कूल में पढ़ाना चाहती हो क्या करना चाहते हो आप ये सीखा देने के लिए ये सीखो ये सीख लो मेरे से परे बरे मत करो पढ़ने से क्या होगा है ना पढ़ने से क्या होगा पढ़ो क्या जरूर करो তাই না এটাই মনে হয় আমাদের এই ম্যাডামজি বাচ্চাদেরকে শেখায় না হলে পর কি একটা মেয়ে যে শিক্ষিত যে একটা স্কুলের টিচার সে কি করে এই কথাটা বলে সে এই কথাটা কি করে বলে যে পাঁচ লাখ টাকা চুরু করেছে টাকাটা কি ওর বাপের টাকাটা কি ওর বাপের ওর বাপের ছিল ওর বাপের যা ছিল পাই টুক পাই হিসাব করে নিয়ে গেছে পাই টুক পাই আর রথের মতো মানুষ লোকজন ভিড়েছে ওই পরকিয়া মেয়েটাকে দেখতে ওই লেডিসটাকে দেখতে যে একটা তিন বছরের বাচ্চা তখন তিন বছর পুজো নি তখন ছেড়ে রেখে চলে গেছে ঠিক আছে আমরা সব বুঝি দুদিন ভিডিও দেয় না তিন দিন ভিডিও দেয় না সেই দুই তিন দিন থাকে অন্য কোথাও যখন সে বাবার বাড়িতে আসে সে তখন ভিডিও দেয় তাই তো বুঝি না আচ্ছা আপনিও কি সেটাই বলছেন জোপার বড় মতন যে পরকিয়া করা যায় হুম তাহলে আপনিও হয়তো আপনার বাচ্চা আপনি নিজে মুখে বলেছেন যে আমি যে নকরিটা করছি সেইটা আমার স্বামী সন্তানকে ছেড়ে এই দূরে এসে আমি থাকি তাহলে আপনি দূরে থেকেও হয়তো পরকিয়া করছেন আর আপনার যা ছকল ছোড়াত যে একটা স্কুলের দিদিমণির যে একটা স্মার্ট ভাব সেটা আপনার ভিতরে নাই মাফ করবেন ঠিক আছে সেটা কিন্তু আপনার ভিতর বিশেষ করে নাই একটা ম্যাডাম তাকে ম্যাডামই লাগে কিন্তু আপনার ভিতরে কিন্তু সেই জিনিসটা নাই দেখে মনেই হয় না যে আপনি একটা স্কুলের ম্যাডাম না আপনার কথা না আপনার বার্তা না আপনার ছকল ফ্রেশ বলতে হয় না মানুষকে না আপনার কিছুতে কিছুতে মনে হয় না যে আপনি একটা স্কুলের ম্যাডাম ঠিক আছে ম্যাডামকে দেখলে ম্যাডামই মনে হয় তাদের চাল চলন হাঁটা কথা বলার ধরনটাই আলাদা থাকবে ঠিক আছে কিন্তু আর আপনি স্কুলে মনে হয় পড়াতে যান বেশি পরকেয়াকে সাপোর্ট করেন এই স্কুলে পড়াতে যান কম পরকে সাপোর্ট করেন বেশি ঠিক আছে আপনি মনে হয় এটাই করেন স্কুলে সরকারির নকরি তো হয়তো মাসের মধ্যে দশ দিন গেলেন বিশ দিন গেলেন না নোট তো চলেই আসবে সরকারি নকরি বলে কথা কিন্তু পরকীয়ার এদিকে চরখায় আপনাকে তেল দিতে হবে সেখানে ভিউজ নিতে হবে তবেই পেমেন্টটা আসবে ভিউজ না দিলে ইউটিউবার পয়সা দেবে না ভিউজ তোমাকে নিতেই হবে তাই না তার জন্য স্কুল বাদ দিয়ে আপনি পরকিয়াকে এত সাপোর্ট করার টাইম কোথার থেকে পান আমরা বাইরে কোনো কাজ করি না ঘরে থেকেও তবু আমাদের ভিডিও দিতে অনেক অসুবিধা হয়ে যায় অনেক অসুবিধা হয়ে যায় আর আপনি সারা দিন মানে টু কপি করছেন ছাড়ছেন টু কপি করছেন ছাড়ছেন কিষাণুকে নিয়ে সন্দীপ নিয়ে আর কাউকে পাচ্ছেন না শুধু সন্দীপ আর কিষাণুকেই পাচ্ছেন হুম না আপনিও ওদের পিন্ডিটা চটকাতে বসেছেন আমার মনে হয় পিন্ডি চটকানোর মাস্টার আপনি পিন্ডি চটকানোর মাস্টার আপনি ঠিক আছে সেটা আপনাকে দেখলেই বোঝা যায় আর আপনি যে কি বলেন মানে অনেক ধ্যান না দিলে বোঝা যায় না যে আপনি কী বলছেন ঠিক আছে ম্যাডাম ম্যাডামজি নিজেকে নিজে আগে একটু ফিট রাখুন করছেন তো স্কুলে চাকরি তারপরে আবার এই দিকে আসলে ইউটিউবটায় কম টাইম দিয়ে না নিজের সব কিছুতে টাইম দিন সেটা বেশি ভালো হবে বুঝতে পেরেছেন সেটা বেশি ভালো হবে আপনাদেরকে বলে কি জানেন তো অসভ্য মহিলা আপনাদেরকে কি বলে জানেন তো অসভ্য মহিলা স্কুলে গিয়ে মনে হয় বাচ্চাদেরকে এই শিক্ষা দেন আপনি একটা ম্যাডাম হয়ে একটা ম্যাডাম হয়ে এইসব চর্চা করতে বসেছেন যে পরকিয়া করছে তার সাপোর্ট নিচ্ছেন হুম তার মানে আপনি আলাদা থাকেন আপনিও পরকিয়া করেন আর আপনি তো বলছেন আপনারা তো বলছেন স্বামী থাকলে পরকিয়া করতে কোনো দোষ নেই কোনো দোষ নেই তার মানে আপনারাও করছেন পরকিয়াকে সাপোর্ট করছেন তার মানে আপনারাও করেন তাই না না করলে তাহলে আপনি এত সাপোর্ট কিভাবে করছেন কিভাবে একটা মেয়ের জায়গায় কিন্তু মেয়ে আমরা সবাই জানি একটা মেয়ের জায়গায় কিন্তু মেয়েকে সাপোর্ট নেওয়াটা উচিত কিন্তু ওটা যদি আমার বৌমা হতো আমার উপরে এত কিছু ইনজাম লাগিয়ে দিয়ে চলে যেত যদি আপনার বৌমা হতো যদি আপনার উপরে এত কিছু ইনজাম লাগিয়ে দিয়ে চলে যেত তখন সরকারি নকরি করেন তোরে দিত কোথায় জানেন তো উচ্চারণটা করলাম না ভদ্র ভাষায় বলে দিলাম তোরে দিত একদম ভদ্র ভাষায় বলে দিলাম আর যদি বুঝার ক্ষমতা হয় বুঝে নিন বুঝেছেন পরকে সাপোর্ট না করে স্কুলে যান না সেই বাচ্চাগুলোকে আগে ধ্যান দিন আগে ধ্যান দিন আপনার তো মিনিটে 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 ওই সন্দীপ কিষাণুকে নিয়ে নিয়ে পিন্ডি চটকানোর ভিডিও চলে আসে শটে কেন ভাই কি করেছে কি করেছে সন্দীপ পর করেছে যে বলছেন লিখেছেন আপনি যে বউ নির্যাতন করেছে বউকে টর্চার করেছে বউকে মারপিট করেছে পাঁচ লাখ টাকা চুরি করেছে টাকাটাকে ওর বাবা দিয়েছিল ওর বাবা দিলে না কক্ষ নিয়ে চলে যেত কখন নিয়ে চলে যেত আপনি দেখেননি আপনার চোখ নাই সবাই দেখে নিল যে গামলামুখী এসে সারা সামান নিয়ে চলে গেল আপনি দেখতে পাননি আপনি দেখতে পাননি যে পাঁচ লাখ টাকা নিতে পাঁচ লাখ টাকাটা না সন্দীপের সন্দীপের তাই সন্দীপ নিয়ে নিয়েছে ঠিক আছে সন্দীপ তবে কনফার্ম না এখন ও নিয়েছে ও সরিয়ে দিয়েছে না এ সরিয়েছে সেটা কনফার্ম না আপনাদের মতন এত গলাবাজি করে বলতে পারবো না যে চুরি করেছে যদি এটা বলি ও চুরি করেছে এত ঘরে এসে এইভাবে কেউ মাল নিয়ে যায় এইভাবে কোনো আইনে আছে মাল নিয়ে ঘরকে এভাবে ছিটিয়ে ছুটিয়ে হুম তখন দেখতে পাননি তখন দেখতে পাননি চোখে চক একটা না দুটো দুটো করে চশমা লাগাবেন ঠিক আছে দুটো দুটো করে চশমা লাগাবেন আপনারা কি করে সাপোর্ট করেন এইগুলোকে আপনাদের লজ্জা করে না যদি আপনাদের ঘরের বউ হতো সাপোর্ট করতেন ভগবান করে যে আপনাদের ঘরে যেন ছেলে থাকলে বৌ এরকম করে আর আপনারা তো পরকে আগে সাপোর্ট করবেন বউমা করলেও আপনি সাপোর্ট করবেন তাই না মহান দিলের মানুষ সন্দীপত মহান দিলের মানুষ না যে আমার বউকে সব কিছু দেওয়ার পর আর সব কিছু করার পরেও তারপরে আমার বউ আর একটা মানে পুরুষের সঙ্গে সে শরীরের খাজারা দেখিয়ে দিল সব কিছু দেখিয়ে দিল সব কিছু শেয়ার করছে তাই না অত মহান মানুষ আমরা না সন্দীপও না কেউ না হয়তো আপনারা শয়ের মধ্যে পাঁচজন আছেন তা আপনাদের ঘরে যেন এরকমই হয় সেদিন দেখব সেই দিন দেখব যে আপনারা কথা বলেন কি বলেন না ঠিক আছে কথা না অনেক ভেবে চিনতে বলবেন অনেক ভেবে চিনতে বলবেন বুঝেছেন অনেক ভেবে চিনতে কথা বলবেন স্কুলের ম্যাডাম ম্যাডামের মতো কথা বলবেন যুক্তি নিয়ে কথা বলবেন আপনি দেখেছেন সন্দীপটা টাকাটা চুরি করেছে তাহলে যখন চুরি করেছে তো তখন এসে গলার উপরে পা দিল না চুরি তো চোপাও করেছে সারা সোনার গহনা চুরি করে নিয়ে চলে গেছে সেটা তো প্রতিবাদ করছেন না বাচ্চার শাশুড়ির নিজের সন্দীপে যা ছিল সব চুরি করে নিয়ে চলে গেছে সেখানে তো আপনারা প্রতিবাদ করছেন না হুম লেকচার মারছে হ্যাঁ লেকচার দিতে বসেছে অসভ্য সব এদেরকে কে চাকরি দিয়েছে কি জানি কথা মানে চুকলিবাজির কথাটা খুব মিনমিন করে বলতে পারে স্কুলে যে পড়ায় কি করে আমি তো তাই ভাবি যে পড়ায় কী করে বাচ্চাদের গার্ড কি করে দেয় এটাই বুঝতে পারছি না পরকিয়াকে নিয়ে খুব পড়ে গেছে খুব পড়ে গেছে তাই না না পড়লে হবে না না সত্যি আপনাদের মতন কিছু যদি অসভ্য লেডিস থাকে না তো সব ঘরে ঘরে বউরা এরকম পরকিয়া করবে সব ঘরে ঘরে বউরা এরকম পরকিয়া করবে পরকিয়া কারা করে জানেন যারা দুটো খেতে পায় না যাদের স্বামীর কাছ থেকে অনেক টর্চার হয় শাশুড়িরা ধরে মারে ননদে ধরে মারে শ্বশুরে ধরে মারে তারা করে পরকিয়া তারা করলেও সাজে গুছানো যায় বোঝানো যায় কিন্তু গামলা মুখে যেটা করেছে সেইটা কি দিয়ে বোঝানো যায় আরে কোথাও ঘুরতে গেলে খেতেই থাকছে খেতেই থাকছে খেতে আরে খাবার হজম করে কি করে সেটা তো বুঝি না যে খাবার কি করে হজম করে সেগুলো চোখে পড়ে না সেগুলো চোখে পড়ে না হুম যে কোথাও গেলে কীভাবে খেত আর কিভাবে বাজার করতো ওরকম একটা মেয়ে ছেলে যে শুধু কিনতেই থাকে কিনতে থাকে সে কোনো দিন সংসার করতে পারবে না স্বামীরা যদি দশ টাকা দেয় না তার মধ্যে আট টাকা খরচা করলে দু টাকা চুপিয়ে রাখে মেয়ে ছেলেরা সেখান থেকে কিছু কাজ করে এটা হলো মেয়েদের কাজ আর এ তো একদম আরে বাপরে কী বলবো সত্যি সাংঘাতিক মেয়ে ছেলে এত খেতে পারে এত খেতে পারে বাবা অসুখও হয় না পেট খারাপও হয় না হুম তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানে রাখছি ঠিক আছে টাটা বাই বাই